সারা বিশ্বের সকল নারীর হেজাবের অধিকার মানতে হবে, মানতে হবে। দর্শনটা কেন হচ্ছে? আমাদের চলাচলের কারণে ছেলেরা অনেক সময় কি হয়, আকৃষ্ট হয়ে অন্যদের উপরে সেটা কি বলে অ্যাটাক করে বা র্যাপ করে। এই জন্য মেয়েদের আমি মনে করবো যে কাছে ছেলেদের যদি 10% থাকে, মেয়েদের সেখানে 50% আছে। আমাদের যদি আপনারা 60 থেকে 70 80 90 এই দশকগুলো দেখেন, আমরা দেখবো সেই সময়ে কিন্তু নারীরা স্লিভলেস ব্লাউজ পরেই ঘুরে বেরিয়েছেন, তো সেটা কি অশালীন ছিল? একটা কথাই আছে না, যে পুরান পাগলে বাদ পায় না নতুন পাগলের আমদানি। আপনারা সকলে জানেন, ব্লাউজ ছাড়া রাস্তায় নেমে পোশাকের অধিকার চেয়েছিল একজন নগ্ন নারী। তারপরে গোটা সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে, তাকে যে যেভাবে পারে বাস দিয়েছে। অবশেষে বাস খেয়ে তার আর কোনো নামগন্ধ এ পর্যন্ত পাওয়া যায় নাই, আলহামদুলিল্লাহ। হয়তো সে চেপে গেছে। তো অবশেষে আরও একজন নারী সেই ব্লাউজ ছাড়া শাড়ি পরার পক্ষ নিয়ে এমন কিছু কথা বলেছে, এমন কিছু যুক্তি দেখিয়েছে, যেগুলো শোনার সাথে সাথে আপনি মুসলমান হয়ে থাকলে আপনার শরীরের রক্ত গরম হয়ে যাবে আর আপনার মন চাইবে এই মাইয়া যদি আপনি সামনে পান তো পায়ের জুতা খুলিয়া এ গালে ও গালে যত সময় দরকার তত সময় বাইরে আইবেন। যাই হোক প্রিয় দর্শক, আজকে কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। একটা হইল সেই ব্লাউজ ছাড়া শাড়ি পরা বা পোশাকের অধিকার চাওয়া, অর্থাৎ বাংলা কথা ল্যাংটয়া থাকার অধিকার চাওয়া মাইয়ার পক্ষ নিয়ে একজন মাইয়া অবশেষে কী বলতেছে, ভিডিওটি দেখাও। তার সাথে সাথে তাদের করা জবাব দিলেন একটি মাদ্রাসার বোরকাওয়ালিরা, স্লোগানে স্লোগানে তাদেরকে ধিক্কার জানাইলেন, ভিডিওটিও দেখাবো। তার সাথে সাথে এই ব্যাপারটি নিয়ে মুখ খুলেছে আরও একজন নারী, সে ভিডিওটিও আপনাদেরকে দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি সর্বপ্রথম সেই শয়তানের নানি অর্থাৎ নতুন পাগল যে আবার আমদানি হয়েছে, তার বক্তব্যটি আপনাদেরকে শুনিয়ে নিয়ে আসে। আমাদের যদি আপনারা 60 থেকে 70 80 90 এই দশকগুলো দেখেন, আমরা দেখবো সেই সময়ে কিন্তু নারীরা স্লিভলেস ব্লাউজ পরেই ঘুরে বেরিয়েছে, তো সেটা কি অশালীন ছিল? ছিল না তো। তাহলে সেটা যদি সেই সময় অশালীন না হয় তাহলে আজকে এত বছর পরে কীভাবে অশালীন হয়ে গেল? পোশাক বোরখা কেন, তার ইতিহাসটা কিন্তু আমরা জানি। বোরখা কিন্তু কেউ হচ্ছে সেখানে ধর্ম পর্দা এই জায়গা থেকে পড়া শুরু করেনি, বরং মধ্যপ্রাচ্যের যে আবহাওয়া সেই আবহাওয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য এই বড় পোশাক পরা ছাড়া তাদের কোনো অপশান নেই। আচ্ছা, যে বক্তব্যগুলো বিভিন্ন সময় আসছে ছোট পোশাকে বিজ্ঞানী হওয়া যায় না, আচ্ছা বাংলাদেশে কয়জন নারী বিজ্ঞানী আছে? বাইরে কতগুলো দেশের নারী বিজ্ঞানী আছে যারা তারা কি শাড়ি পরে না সালোয়ার কামিজ পরে? তাহলে পোশাকের সাথে শালীনতার সম্পর্ক কী? শালীনতার সম্পর্ক আছে কোথায়, যেখানে আপনার দৃষ্টিভঙ্গির সাথে শালীনতা যুক্ত? ঠিক আছে, ধরেন মানে এই দেশে আমাদের যদি আপনারা 60 থেকে 70 80 90 এই দশকগুলো দেখেন, আমরা দেখবো সেই সময়ে কিন্তু নারীরা স্লিভলেস ব্লাউজ পরেই ঘুরে বেরিয়েছে, তো সেটা কি অশালীন ছিল? ছিল না তো। তাহলে সেটা যদি সেই সময় অশালীন না হয় তাহলে আজকে এত বছর পরে কীভাবে অশালীন হয়ে গেল? আমাদের মায়েরা দাদিনানিরা যদি গ্রামের বাড়িতে ব্লাউজ ছাড়া শাড়ি পরে চলতে পারে, সেটা যদি অশালীন না হয়, একটা বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে যদি একটা প্রতিবাদে দাঁড়ায় সেটা কেন অশালীন হয়ে যাবে, তাই না? তাহলে শালীন আমরা নির্ধারণ করছি কী দিয়ে, সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর যদি শালীনতারই প্রশ্ন আসে, এরকম অসংখ্য ঘটনা ঘটে যখন এই দেশে নারীরা ধর্ষিত হয়, বিবস্ত্র করে ভিডিও ভাইরাল করা হয়, তখন অশালীন হয় না? সেই অশালীনের বিপক্ষে কয়জন দাঁড়িয়েছে, তাই তো? যখন এই রাস্তাঘাটে মেয়েদেরকে নির্যাতন করা হয় তখন সেটা অশালীন হয় না? সেই অশালীনের বিপক্ষে কথা কোথায়? তাহলে যখনই মানে নারী নির্যাতনকে পোশাক দিয়ে ঢাকাটা এক ধরনের পুরুষতান্ত্রিক মানসিকতাকে রক্ষা করার জায়গা, ঠিক আছে? পোশাক দিয়ে আমি বলে দিলাম যে তোমার পোশাকের কারণ, তার মানে কি পুরুষতান্ত্রিক মানসিকতাকে আমি আড়াল করার চেষ্টা করছি, তাহলে আমি বাঁচাচ্ছি কাকে? যে ধর্ষক যে নিপীড়ক তাকে বাঁচাচ্ছি। আমি দেশের সকল পুরুষকে বলছি না তারা এরকম, এটা একটা মানসিকতার কথা বলছে, নারীদেরও আছে পুরুষদেরও আছে, কিন্তু আমরা এই কথাগুলো বলে ওই আলোচনাকে আড়াল করার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে ধরুন মধ্যপ্রাচ্যের বা ইসলামিক কান্ট্রিগুলোতে পোশাক বোরখা কেন, তার ইতিহাসটা কিন্তু আমরা জানি। বোরখা কিন্তু কেউ হচ্ছে সেখানে ধর্ম পর্দা এই জায়গা থেকে পড়া শুরু করেনি, বরং মধ্যপ্রাচ্যের যে আবহাওয়া সেই আবহাওয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য এই বড় পোশাক পরা ছাড়া তাদের কোনো অপশান নেই, ঠিক আছে? এটা একটা নম্বর, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে ধরেন নারী নির্যাতনের সাথে ধর্মের বা পোশাকের সম্পর্ক কতখানি, সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু নারী নির্যাতনের সাথে আপনার সেই দেশের অর্থনৈতিক রাজনৈতিক পরিস্থিতি কি তার উপরও নির্ভর করে, ঠিক আছে? ধরেন যে দেশ যত, আমরা যে বড় বড় দেশের কথা বলছেন, এক একটা আপনার এই পুঁজিবাদী অর্থনীতির দেশ যারা, ঠিক আছে, নারীকে প্রতিনিয়ত সকল জায়গায় এক ধরনের ব্যবসায়িক পণ্যে পরিণত করার চেষ্টা আছে, ঠিক আছে? দেখবেন একটা নাটকে সিনেমাতে বিজ্ঞাপনে কোথাওই একটা নারীকে আপনি ঠিক প্রয়োজনে আনছেন, এরকম না, অনেক বেশি দেখানোর জন্য আনছেন, তাই তো? তাহলে আপনি দেখাচ্ছেন কি নারীকে, দেখাচ্ছেন তাকে একটা পণ্য হিসেবে দেখাচ্ছেন, তাই তো? তো যখন আপনার সামনে একটা মানুষকে আপনি পণ্য হিসেবে দেখাচ্ছেন, তখন তার সম্পর্কিত মানসিকতা আপনার কী হয়? এটা আমাদের দেশের চেয়ে তো আরও বড় বড় দেশগুলোতে বেশি মাত্রায় হয়, ঠিক আছে? ফলে নির্যাতন, নারী নির্যাতন হওয়ার কারণ পোশাক না, নারী নির্যাতন হওয়ার কারণ হচ্ছে আপনি ওই দেশে নারীকে তুলে ধরছেন। উপস্থিত দর্শক শ্রোতা, শয়তানের নানির বক্তব্য আপনারা শুনলেন, জানলেন, বুঝলেন। আপনারা তো দেখতে পাইলেন সেই ব্লাউজ ছাড়া শাড়ি পরে রাস্তায় নামা সেই নষ্টা মেয়ের পক্ষ নিয়ে আবারও কিন্তু মুখ খুলেছে এই আরও একটা নষ্টা নারী। এদের চেহারা দেখলেই বমি আসে।
তার কারণেই হয়তো তারা উপরে খোলা রেখে সাধারণ মানুষদেরকে আকৃষ্ট না করতে পারে, নিচেও খুলে আকৃষ্ট করার চিন্তা করছে। যাই হোক প্রিয় দর্শক, এদের লজ্জা থাকলে হয়তো এ কাজটা করতো না, কিন্তু তাদের লজ্জা তো নাই, কারণ লজ্জা হলো ইমানের অঙ্গ। আর যার লজ্জা নাই তার ইমান নাই, আর যার ইমান নাই সে তো পোশাক পরলেই কি আর উলঙ্গ হয়ে থাকলে কি। যাই হোক, এই ব্যাপারটি নিয়ে অবশেষে একটি মাদ্রাসার শিক্ষার্থীরা ছাত্রীরা বোরকা পরে স্লোগান দিয়েছে, আর এক তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিয়েছে। চলুন এই ছোট্ট একটি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখে নিয়ে আসি। সারা বিশ্বের সকল নারীর হিজাবের অধিকার মানতে হবে, মানতে হবে। সারা বিশ্বের হিজাবের অধিকার নারীদের মানতে হবে, মানতে হবে। সারা বিশ্বের নারীদের হিজাবের অধিকার মানতে হবে, মানতে হবে। সারা বিশ্বের নারীদের হিজাবের অধিকার মানতে হবে, মানতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা বিশ্বের নারীদের হিজাবের অধিকার মানতে হবে, মানতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা বিশ্বের নারীদের হিজাবের অধিকার মানতে হবে, মানতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা বিশ্বের নারীদের হিজাবের অধিকার মানতে হবে, মানতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা বিশ্বের নারীদের হিজাবের অধিকার মানতে হবে, মানতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও ফুটেজে দেখলেন, এবার ভিডিওর লাস্ট মুহূর্তে আমরা চলে এসেছি আরও একজন প্রতিবাদী নারী, যে এই বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন এবং প্রতিবাদ করেছেন, তার কথাগুলো আপনাদেরকে শুনিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি শেষ করব। চলুন ভিডিওটি দেখে আসি। দেখে আসার আগে যে কথাটি না বললেই নয়, যারা এ পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। চলুন প্রিয় দর্শক, একটি লাইক দিয়ে আমরা সেই ভিডিও ফুটেজটি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। দর্শনটা কেন হচ্ছে, আমাদের চলাচলের কারণে ছেলেরা অনেক সময় কী হয় আকৃষ্ট হয়ে অন্যদের উপরে সেটা কি বলে অ্যাটাক করে বা র‍্যাপ করে। এই জন্য মেয়েদের আমি মনে করবো যে তার ছেলেদের যদি 10% থাকে, মেয়েদের সেখানে 50% আছে। মানে দর্শন বলে সব কিছুতেই একটা মেয়ে যদি কোনো কিছুতে, আমি মনে করি না, আমি এই পর্যন্ত অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসছি কিন্তু কখনও কোনো কিছু শিকার হয়নি, কারণ সব দিক থেকে যদি নিজেকে সিকিউর রাখা যায় সেখানে কারো পক্ষে কোনো কিছু করা সম্ভব না। আমি নারী হিসাবে কখনোই সাপোর্ট করি না, কারণ আগে একটা সময় ছিল দাদিরা নানিরা যদি বলতে চায় তখন তারা হচ্ছে আর্থিক কারণে হয়তো বা তারা এই জিনিসটা, কারণ তখনকার এমন একটা সিচুয়েশন ছিল তাদের দৈনন্দিন প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো তাদের হিমশিম খেয়েছে, তার মাঝে তারা পোশাক দিয়ে কী করবে, আর তারা তো সেই পোশাক আশাক করে তো বাইরে ঘুরে বেড়ায় নেই, অবশ্যই না, তারা ঢেকে ঢুকে ওভাবেই ছিল। আর আমাদের যেহেতু এখন এত খারাপ অবস্থা হয়ে যায় না যে একদম কি ব্লাউজ ছাড়া শাড়ি পরতে হবে, ওটা তারা তাদের আর্থিক অবস্থার কারণে করা হয়েছে, কিন্তু এই যুগের সাথে তো সেটা যায় না। হ্যাঁ, আমি অবশ্যই মনে করি এটা একটা অপব্যাখ্যা এবং ভুল, এটা তাদের চিন্তাধারাটা পুরো একটা ভুল আর কি। সেটা ছেলে বলেন মেয়ে বলেন সবাই, এখন যদি ওভাবে ঘোরাফেরা করে অবশ্যই ছেলেরা তাকাবে, না তাকানোর কিছু, খোলামেলা সব কিছুর প্রতি মানুষের নেগেটিভ জিনিসের প্রতি আকৃষ্টটা বেশি। এখন আপনি খোলামেলা চলে তো অবশ্যই তাকাবে, আমি মেয়ে হয়ে তাকাবো, সবাই তাকাবে, এটাতে ছেলেদের বলা যাবে না। বলতে আমি বলি মনে করি না এটা কোনো স্বাধীনতা, স্বাধীনতাটা হচ্ছে আমাদের পড়াশোনার ক্ষেত্রে, আপনার চিকিৎসা ক্ষেত্রে, খাদ্যর ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, বাকি যে সেক্টরগুলো আছে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ছেলেদের পাশাপাশি মেয়েরা স্বাধীনতা পাচ্ছে। এখন আগে যেমন মেয়েরা স্কুল বলেন, বিসিএস বলেন এবং আমাদের সংসদেও কিন্তু মেয়েরা এগিয়ে আছে, তাহলে সেখানে তো পোশাকের স্বাধীনতা দিয়ে তারা এই পর্যায়ে আসেনি, আসছে অবশ্যই না, স্বাধীনতার মাঝেই কিন্তু স্বাধীনতা তো অন্তর্নিহিত রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, তিনটি ভিডিও ফুটেজ আপনারা দেখলেন, একজন ছিল ব্লাউজ সারা শাড়ি পরা সেই নষ্ট মাইয়ার পক্ষে, আর দুজন ছিল বা দুই দল ছিল তাদের বিপক্ষে। এখন আপনাদের কাছে ভিডিওটি শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, আপনারা কী চান আমাদের বাংলাদেশের জমিনে যে সমস্ত নষ্টা মেয়েরা আজকে যে অধিকার নিয়ে মাঠে নেমেছে, যে অধিকার তারা আদায় করতে যাচ্ছে, যে যেমন খুশি তেমন পোশাক তারা পরবে, তারা চাইলে উদ্লা ঘুরবে, তারা চাইলে উলঙ্গ ঘুরবে, এটার দাবি তারা যে জানাচ্ছে, আপনি কী বলেন তাদের আসলে কী করা দরকার? আমার তো মনে হয় তাদের একটু পেদানি দেওয়া দরকার, বাংলা কথা, তাদেরকে আসলে একটু রসানি কষানি দেওয়া দরকার। আমার মনে হয় এরা যদি আরও একবার রাস্তায় নেমে এই সমস্ত নষ্টামির অধিকার আদায় করার জন্য দাবি জানায়, তো আমরা চাই আমাদের বাংলাদেশের প্রশাসন ভাইরা গিয়ে যেন তাদেরকে
জায়গা মতোই অধিকার দিয়ে দেয়। অর্থাৎ যেই জায়গায় তারা অধিকার চাইবে ওই জায়গায় যেন তাদেরকে শাটারিং দেওয়া হয়, গণমাধ্যম মানে কি বলে আপনার উত্তম মাধ্যম যেন তাদেরকে দেওয়া হয়, তাইলে হয়তো তারা সাইজ হবে। কারণ তারা যেই আইনটা বাংলাদেশের জমিনে চালু করতে চাইতেছে, এই আইন যদি তারা একবার চালু করে ফেলে, ভাই আগে তো ধর্ষণ হয়েছে লুকাইয়া সাফাইয়া, আগে তো ধর্ষণ হয়েছে বন জঙ্গলে ঘরের ভিতরে আড়ালে, আর এদের এই নিয়মটা যদি তারা কোনোভাবে চালু করতে পারে তাহলে দেখবেন ধর্ষণের হার রীতিমত বেড়ে গেছে, এবং কি রাস্তার মাঝখানেই তারা ধর্ষণ হবে। কিন্তু কথা হলো তারা তো নিজস্বভাবে ধর্ষণ হওয়ার শিকার, তারা তো চায় তাদের ধর্ষণ করুক, তারা তো চায় তারা একটু মজা লুটাবে, কিন্তু সব মেয়ে তো তা না, সব মেয়ে তো তাদের মতো নির্লজ্জ না, বেহায়া না। যদি তাই হতো তাহলে তাদের বিরুদ্ধে অন্য মেয়েরা কথা বলতো না। তো এদেরকে আসলে রুখে দিতে হবে, এদেরকে এখান থেকেই কুকুরের মতো পিটিয়ে হতাহত করতে হবে, তা না হলে এরা সাহস পেয়ে যাবে। যাই হোক প্রিয় দর্শক, এবার আপনাদের বললাম আমার মতামতগুলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, যাবার আগে আবারও বলছি যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন, আর প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী নিউজ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। আজকের মতো সেলে পর্যন্তই আল্লাহ হাফেজ।